সিডিডি প্যানহিপনোটিক্স, তারপর হচ্ছে স্লিপ কি, স্লিপের মেকানিজম কি, স্লিপের ডিসঅর্ডারে কি ট্রিটমেন্টে মানে কি ধরনের ড্রাগ ইউজ করা হয়, বেনজোডিয়াজেপিন ইত্যাদি, এগুলো আমরা পড়ছিলাম। আজকে পড়বো হচ্ছে অটাকয়েডস নিয়ে। ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আজকে পড়বো হচ্ছে আমরা অটাকয়েডস নিয়ে। ঠিক আছে, অটাকয়েডস জিনিসটা কি জিনিস? দেখা যাচ্ছে তোরা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি বলবো হচ্ছে অটাকয়েডস। অটাকয়েডস কি? অটাকয়েডস এর মিনিং হচ্ছে শাব্দিক অর্থ বা লিঙ্গুইস্টিক মিনিং হচ্ছে সেলফ রিমেডি। নিজে যে ট্রিটমেন্টটা হবে, নিজে নিজে যে ডিজিজ কিউর হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে সেলফ রিমেডি। অটোকারেটস এর মিনিং হচ্ছে সেলফ রিমেডি। কিন্তু আমরা যে জিনিসটা ফার্মাকোলজিক্যাল ডেফিনিশন যেটা, সেটা হচ্ছে যে অটোকারেটস কি জিনিস। অটোকারেটস হচ্ছে অটোকারেটস আর দো সাবস্টেন্সেস অটাকয়েডস আর দোজ সাবস্টেন্সেস দ্যাট কি করে, যাদের মধ্যে তিন কিছু কোয়ালিটি থাকে, কিরকম? নাম্বার ওয়ান, দ্যাট ফর্ম লোকালি, অর্থাৎ যে জায়গায় কোনো প্রবলেম হবে, ডিজিজ হবে, কি কখন হবে, কি রিলিজ হবে, এটা আমরা পরে বলবো। যখন কোনো লোকালি, ধরো একটা টিস্যু ইনজুরি হলো, তাহলে লোকালি ফর্ম হবে, তাহলে এটা কি অটাকয়েডস আর দ্য দোজ সাবস্টেন্সেস দ্যাট ফর্ম লোকালি। তারপর কি করে, অ্যাক্ট র্যাপিডলি, খুব দ্রুত কাজ করবে, খুব লোকালি রিলিজ হবে এবং দ্রুত কাজ করবে। আর কি করে, অ্যাক্ট টু প্রোটেক্ট লোকাল ইনজুরি, লোকাল যে ইঞ্জুরি হবে সে লোকাল ইঞ্জুরি কে সে প্রোটেক্ট করবে। আচ্ছা, অ্যাক্ট টু প্রোটেক্ট লোকাল ইঞ্জুরিজ, লোকালি যে ইঞ্জুরি গুলো হবে সেই লোকাল ইঞ্জুরিজ গুলোকে প্রোটেক্ট করার জন্য এটা কাজ করবে। এবং লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে ডিকে অর ডিস্ট্রয়েড এনজাইমেটিক্যালি। আচ্ছা,
তাহলে এখন আসো আমরা বলে একটু সামান করি অটোকারেক্ট মানে কি। তাহলে অটোকারেক্ট এর মিনিং দাঁড়ালো যে অটোকারেক্ট কি, অটোকারেক্ট হচ্ছে অটোকারেক্ট মিনিং হচ্ছে সেলফ রিমেডি, ঠিক আছে। অটোকারেক্ট এর মিনিং হচ্ছে সেলফ রিমেডি নাম্বার ওয়ান। নাম্বার টু কি, নাম্বার টু হচ্ছে যে অটোকারেক্ট এটার মানে ফার্মাকোলজিক্যাল ডেফিনিশন, যেটা কলেজে স্যাররা জিজ্ঞেস করলে আমরা তোমরা যে অ্যানসারটা দিবে সেটা হচ্ছে কি, অটোকারেক্টস আর দোজ সাবস্টেন্সেস দ্যাট ফর্ম লোকালি অ্যাক্টস র্যাপিডলি অ্যাক্টস টু প্রোটেক্ট লোকাল ইনজুরিজ অ্যান্ড ডিকে অর ডিস্ট্রয়েড এনজাইমেটিক্যালি। তো ডেফিনিশনটা তোমরা এক লাইনে বলবা, কিন্তু এভাবে পয়েন্ট আকারে যদি মুখস্থ করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং মনে একটা সহজ হবে। তাহলে কি, অটোকারেক্টস আর দোজ সাবস্টেন্সেস দ্যাট ফর্ম লোকালি অ্যাক্টস র্যাপিডলি অ্যাক্টস টু প্রোটেক্ট লোকাল ইনজুরিজ ডিকে অর ডিস্ট্রয়েড এনজাইমেটিক্যালি। এখন এটা একটা আমরা সিনারিও দেখি যে এরকম কখন হয়। ধরো আমরা জানি যে এই মৌমাছি, মৌমাছি আছে বা বি বলে আর কি, বি স্টিং, মৌমাছি বা কোনো পয়জনাস কোনো ইনসেক্টের বাইটস যদি হয়, সে যদি বাইটস করে বা মৌমাছির যে হুল থাকে যেটাকে আমরা স্টিং বলি, স্টিং যদি সে স্কিনের মধ্যে পুশ করে তখন যে জিনিসটা হয় সাথে সাথে লাল হয়ে যায়, লোকাল এরিয়াটা কি হয় রেড হয়, ফুলে যায়, তারপর হচ্ছে চুলকায়, হ্যাঁ এই জিনিসগুলো হয়। তো এটা হচ্ছে মেনলি অটোকারেক্টসের কারণ। যখন একটা ইনসেক্ট বাইট হয়, ইনসেক্ট বাইট হলে কি হয়, ওই যে অটোকারেক্টস গুলো আছে ওগুলো রিলিজ হবে, যেখানে বাইটস হবে ওখানে কি ইনসেক্ট বাইট করার পর কি হয় একটা লোকাল ইঞ্জুরি হয়। লোকাল ইঞ্জুরির রেসপন্সে সে কি করবে, ওই এরিয়াতে তখন সাথে সাথে অটোকারেক্টস ফর্মেশন হবে, সে কি করবে খুব দ্রুত র্যাপিডলি ওখানে কাজ করবে, লোকাল ইঞ্জুরিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর সে নিজে নিজে এনজাইমেটিক্যালি আবার কি হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। তোমরা কি আছো আমার সাথে? ওকে ভেরি গুড স্যার, আছি। রেসপন্স করবে না হলে আমি বুঝতে পারবো না তোমরা কি আছো না। আর হচ্ছে আমি তোমাদের পরীক্ষার তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয় স্যারদের সাথে, বিশেষ করে তোমাদের সামনে প্রফের বিষয়টা নিয়ে, প্রফ হবে যদি কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয় নাই, তো আমরা পড়া মানে আমি এমন ভাবে এত বেশি বার্ডেন তোমাদেরকে দিব না যেটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে বা তোমাদের পড়তে কষ্ট হয়ে যাবে। তো আমরা অল্প অল্প করে শিখবো, বুঝে বুঝে শিখবো এবং ভালো করে শিখবো ইনশাআল্লাহ। অটোকারেক্টস তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলো নিয়ে কথা বলবো। ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন বলে অথবা বলে যে এক্সাম্পল বিভিন্ন রকম ভাবে আসতে পারে, অফ হোয়াট, অফ অটোকারেক্ট। খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আছে, এক নাম্বার হচ্ছে ইউকোসেনয়েড, আমরা বায়োকেমিস্ট্রি করছে ইউকোসেনয়েড কি, ওয়ান কাইন্ড অফ লিপিড। তো ইউকোসেনয়েড থেকে যে ইউকোসেনয়েড বা লিপিড ডিরাইভড অটোকারেক্টস আছে, মানে যেটা বায়োকেমিক্যালি লিপিড দিয়ে তৈরি বা লিপিড ডিরাইভড, হ্যাঁ সেগুলোকে আমরা ইউকোসেনয়েড বলি। তো ইউকোসেনয়েডস এর হচ্ছে এটার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, ইউকোসেনয়েডস আন্ডারে আবার কিছু অটোকারেক্ট আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন। আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা পরীক্ষা হলে এভাবে লিখবে না, এটাকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপর হচ্ছে থ্রম্বক্সিন, হ্যাঁ থ্রম্বক্সিন, তারপর কি থ্রম্বক্সিন, এরপর হচ্ছে লিউকোট্রিয়েন্স,
এগুলো হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, তোমরা অবশ্যই এটার নাম শুনছো। আমি যেগুলো তোমরা এর আগে বায়োকেমিস্ট্রিতে পড়ছো আশা করি, ফ্রম্বক্সেন এবং রিবোট্রিয়ান, এগুলো হচ্ছে ইউকোসেনয়েড বা লিপিড ডিরেক্ট অটাকয়েডস। নেক্সট এক্সাম্পল যেটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে হিস্টামিন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিন। আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এবং এছাড়া আরো কিছু এক্সাম্পল আছে, এটাকে আমরা বলতে পারি ভেজাক্টিভ পেপটাইড বলে, ভিপি, ভেজো অ্যাক্টিভ পেপটাইড। এটা এক্সাম্পল কি, এটা এক্সাম্পল হচ্ছে আমরা অলরেডি পড়ছি অ্যান্টি হাইপারটেনসিভ এ কি, অ্যানজিওটেনসিন, তাই না? ভেজা একটি পেপটাইড, সেটা হচ্ছে এক ধরনের অটাকয়েড, সেটা আমরা পড়ছি কোথায়, অ্যান্টি হাইপারটেনসিভ এ। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এর মধ্যে পড়ছি যে অ্যানজিওটেনসিন কি করে, ভ্যাসোডাইলেশন করে। একজন বলো এই ভ্যাসোডাইলেশন করে, ভ্যাসোডাইলেশন করে তো অ্যানজিওটেনসিন রেনিন রিলিজ করে না, তো রেনিন রিলিজ হলে তো ফ্লুইড ওভারলোড হবে, মানে কি হবে, কিডনি ফ্লুইড ধরে রাখবে, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যায়, ভ্যাসোডাইলেশন করে না, ঠিক আছে? অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরটা যখন আমরা দেই, তখন অ্যানজিওটেনসিন কাজ করতে পারে না, তখন সেটা কি করে, হাইপারটেনশনের যে কাজটা সেটাকে প্রিভেন্ট করে। আর সাথে সাথে আমরা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর ড্রাগের মেকানিজম অ্যাকশনের সময় আমরা পড়ছিলাম যে ব্লাড প্রেশার বাড়ায় দুইটা জিনিস, অ্যানজিওটেনসিন একটা, আর এটা কি, সরি, ব্লাড প্রেশার কমানোর জন্য আমরা ইউজ করি অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা ছিল খেয়াল আছে, যেটা ভ্যাসোডাইলেশন করে, ব্লাড প্রেশার কমায়, কিন্তু কাফিং তৈরি করে, যার কারণে আমরা এটা কম দেই। স্যার ব্র্যাডিকাইনিন, ভেরি, এটাকে, এটা আলাদা একটা ক্লাসিফিকেশন আছে, যেমন কাইনিনস বলা হয়। হ্যাঁ, ভ্যাসোঅ্যাক্টিভ পেপটাইডস আমরা আলোচনা করতেছি, ভ্যাসোঅ্যাক্টিভ পেপটাইডস এর আন্ডারে এক নাম্বার একটা হচ্ছে অ্যানজিওটেনসিন, আর একটা ক্লাসিফিকেশন আছে ধরো কাইনিনস। হ্যাঁ, আমি সব লিখতেছি না, এগুলো সব বুঝে আছে। কাইনিনসের আন্ডারে একটা এক্সাম্পল হচ্ছে ব্র্যাডিকাইনিন, এটাই মানে সবচেয়ে বেশি কমন এক্সাম্পল। বলে না বলে বেশি ইম্পর্টেন্ট, সেখানে কাইনিনের এক্সাম্পল শেষ। এরপর হচ্ছে এন্ডোথেলিন, তারপর হচ্ছে ভিআইপি, এটাকে বলে ভ্যাজো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, ভ্যাজো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড, ইন্টেস্টাইনাল থাকে এই জন্য এটা। তারপর এটা হচ্ছে সাবস্টেন্স কি, সাবস্টেন্স, তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড এক্সাম্পলস অফ অটাকয়েডস। স্যার, ঠিক আছে, এটা হচ্ছে থ্রম্বক্সিন,
আর এটা হচ্ছে প্রস্টাটা গ্ল্যান্ডিন ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল তো এগুলো একটু তোমরা পড়ো আমি আবার এখনই জিজ্ঞাসা করবো একটু চোখ খুলে নাও তারপর আমি আবার এখন জিজ্ঞাসা করবো তাহলে আমরা ক্লাসিফিকেশন পড়লাম এক্সাম্পল এখন ডেফিনেশন ছিল কি যে কার্বোহাইড্রেট আর দা কম্পাউন্ডস অথবা সাবস্টেন্সেস দ্যাট ফর্ম লোকালি দ্যাট অ্যাক্টস র্যাপিডলি অ্যাক্ট to protect local injuries and decayed or destroyed enzymatically. এগুলো ছিল অটাকয়েডস ডেফিনিশন ক্লাসিফিকেশন কি দ্য এক্সাম্পলস অফ অটাকয়েডস ইউকোসাইনয়েডস এটা এক্সাম্পল হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন থ্রম্বক্সিন নিকোটিন হিস্টামিন সেরোটোনিন ভেজাক্টিভ পেপটাইডস এগুলোর আন্ডারে আবার অনেক ক্লাসিফিকেশন আছে জিউটেনসিন কাইনিনস এর মধ্যে ব্রেডিকাইনিন ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি বা মেইনলি হচ্ছে ব্রেডিকাইনিন এছাড়া লিসাল ব্রেডিকাইনিন আছে আরো একটা আছে ওটা না বলবো চলবে এন্ডোথেলিন বিআইপি বা ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড সাবস্টেন্স এটা খুব খুব কমন একটা কোশ্চেন পরীক্ষায় অনেক আসে রিটেনে অনেক আসে বাইবাতেও জিজ্ঞাসা করে তো এই এতগুলা অটাকয়েডস এর মধ্যে আজকে আমরা কথা বলবো হচ্ছে হিস্টামিন নিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা নিয়ে তোমাদেরকে অনেক মানে এই বিষয়টা নিয়ে ফেস করতে হয় না কোনো ডাক্তারকে এটা আসলে খুব রেয়ার ঠিক আছে তুমি ডেন্টালে হও সার্জন হও মেডিসিন স্পেশালিস্ট হও যেটাই হোক তোমাকে ডাক্তার নিয়ে বা এই প্রবলেম গুলো ফেস করতে হবে তো আমরা এখন তাহলে পড়বো কি ইনশাল্লাহ সেটা হচ্ছে হিস্টামিন হিস্টামিন হিস্টামিনটা আসলে এল হিস্টিডিন নামক কন্ডিশনে পাওয়া যায় এল হিস্টিডিন এল হিস্টিডিন কনভার্ট হয় এল হিস্টিডিন থেকে হিস্টামিনে কনভার্ট হয় এল হিস্টিডিন ডিকার্বক্সিলেজ একটা এনজাইমের মাধ্যমে ডিকার্বক্সিলেজ কি করে ডিকার্বক্সিলেশন করে ডিকার্বক্সিলেশন মানে কি মানে হচ্ছে কোন একটা কম্পাউন্ড থেকে একটা কেমিক্যাল কম্পাউন্ড থেকে যদি ওয়ান মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইড রিমুভ করা হয় তখন সেটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন ডিই মিন্স হচ্ছে টু রিমুভ ডিকার্বক্সিলেশনের প্রথম দিকে কোন অংশটা থাকে ডিই ঠিক আছে তাহলে ধরো জিনিসটা ছিল কি অবস্থায় জিনিসটা ছিল এল হিস্টিডিন ঠিক আছে L histidine তারপর এটা কনভার্ট হলো হয়ে গেল হিস্টামিন কে কনভার্ট করতে এনজাইম কি মানে কার দ্বারা এই কনভার্সনটা হলো সে হচ্ছে এল হিস্টিডিন ডিকার্বক্সিলেজ এনজাইম ঠিক আছে এল হিস্টিডিন ডিকার্বক্সিলেজ এনজাইম এই এনজাইমটা এল হিস্টিডিনকে কনভার্ট করে হিস্টামিনে কিভাবে করে অ্যালহিস্টিডিন থেকে ওয়ান মলিকিউল অফ কার্বন ডাইঅক্সাইড রিমুভ করে যার কারণে কি হয়
হিস্টামিন প্রোডাকশন হয়। আচ্ছা তোমাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, হ্যালো জি স্যার, না আসো এখানে স্যার, হ্যাঁ সেটা হচ্ছে যে আমি আমি তোমাদের অন্যান্য স্যারাও তো ক্লাস নিচ্ছেন, তো জানি না ওনারা কিভাবে নেন এই স্লাইডে এভাবে লিখে লিখে পড়ালে কি তোমাদের সুবিধা হয় না অসুবিধা হয়? স্যার আমাদের কোনো সমস্যা হয় না। না সমস্যা হয় না ঠিক আছে, মানে সুবিধা কি না, অ্যাডভান্টেজ আছে নাকি ডিসঅ্যাডভান্টেজ আছে নাকি নরমাল, মানে খারাপও না ভালো না কোনটা? তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে পরাবর্তন দেওয়া চেঞ্জ করবো। স্যার লিখে লিখে পড়ালে ভালো হয়, আমি চিন্তা এই কারণে করছি, কারণ হচ্ছে যে মেইনলি হচ্ছে আমার আইপ্যাডটা নষ্ট, তো আইপ্যাড নষ্ট হওয়ার কারণে তোমাদেরকে হাতে লিখে পড়াইতে পারতেছি না, হাতে লিখে পড়াইতে পারলে সবচেয়ে বেটার ছিল আর কি। হ্যাঁ তোমার একটা হোয়াইট বোর্ডের মতো তোমাদেরকে লিখে পড়ানো যেত, আইপ্যাড নষ্ট হয়ে যাওয়ার কারণে ল্যাপটপে নিচ্ছি, ল্যাপটপে তো আর এভাবে লিখে পড়ানো যায় না, তো আমাকে টাইপ করে দিতে হচ্ছে। যাই হোক আমরা এখন বলবো স্টোরেজ, মানে হচ্ছে হিস্টামিন গুলো কোথায় কোথায় পাওয়া যায়, সেলের কোথায় কোথায় হিস্টামিন গুলো পাওয়া যায়, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেলুলার স্টোরেজ, ঠিক আছে, আর একটা হচ্ছে অর্গান লেভেল স্টোরেজ। সেলুলার স্টোরেজ মিনিং হচ্ছে যেগুলা সেল সেলের ভিতরে থাকে, আর একটা হচ্ছে অর্গান লেভেল, ঠিক আছে। তাহলে কি কি পেলাম আমরা, একটা হচ্ছে সেলুলার আর একটা হচ্ছে অর্গান লেভেল। এখন সেলুলার স্টোরেজ বলতে কি বোঝায়, কোন কোন সেল, কিছু আমাদের বডির মধ্যে কিছু সেল আছে যেগুলো ব্লাডের মধ্যে সার্কুলেটিং অবস্থায় থাকে অথবা বিভিন্ন সিস্টেমে পাওয়া যায়, সেই সেলগুলোর কাজ হচ্ছে যে তারা হিস্টামিন রিলিজ করে। এরকম একটা সেলের নাম বলো, তোমরা তো অলরেডি মাইক্রোবায়োলজি পড়তেছো, যে হিস্টামিন রিলিজ করে। বেজোফিল। ভেরি গুড, বেজোফিল। বেজোফিল আগে সবচেয়ে বললে ভালো হতো, সেটা হচ্ছে কি মাস্ট সেল, মাস্ট সেল হচ্ছে মেইন যে হিস্টামিন রিলিজ করে। এটা ছাড়াও আছে কি বেজোফিল, সে বলতে পারো যে সেকেন্ড ইন কমান্ড, মানে মাস্ট মাস্ট সেল পরেই বেজোফিল হচ্ছে হিস্টামিন রিলিজ করে। তারপর হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস অফ স্কিন, স্কিনের এপিডার্মিসও রিলিজ করে। আর একটা জিনিস অবশ্যই 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 মনে রাখতে হবে, সেটা কি সেলস ইন গ্যাস্ট্রিক মিকোসা, গ্যাস্ট্রিক মিকোসা। তোমরা তো এটা পড়ো নাই যে গ্যাস্ট্রিক মিকোসার এবং ওখানে প্রোস্টাগ্লান্ডিন রিলিজ করে, তো এই ক্ষেত্রে অটাকয়েডস গুলো মানে হচ্ছে হিস্টামিন বা প্রোস্টাগ্লান্ডিন গুলো কিন্তু প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে স্টমাকের ভিতরে, প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। তবে প্রোস্টাগ্লান্ডিনটা পজিটিভলি কাজ করে, হিস্টামিনটা একটু নেগেটিভলি কাজ করে, ঠিক আছে। তো এটাও জানতে হবে যে গ্যাস্ট্রিক মিউকাল সেলের মধ্যে হয়। তারপরে সিএনএস, এটা খুব বেশি হয় না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু সেল থাকে যারা হিস্টামিন রিলিজ করে, ওইটা আমি লিখলাম না, জাস্ট মনে রাখো যে সিএনএস এর মধ্যে থাকে। এছাড়া অর্গান লেভেলের মধ্যে কি থাকে, অর্গান লেভেলের মধ্যে থাকে যেমন আমরা বলতে পারি একটা হচ্ছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করবো আমরা, মাস সেল কিছু আছে যে ব্লাডের মধ্যে সার্কুলেটিং অবস্থায় থাকে, ঠিক আছে, আর কিছু আছে যেগুলো অর্গানের মধ্যে থাকে বা বডি বিভিন্ন পার্টস এর মধ্যে থাকে, ঠিক আছে। তো আমরা অর্গান লেভেলের মধ্যে আবার দুইটা ভাগ করি, একটা হচ্ছে মাস্ট সেল হিস্টামিন আর একটা হচ্ছে নন মাস্ট সেল হিস্টামিন। মাস্ট সেল হিস্টামিন হচ্ছে অর্গানে থাকে এবং মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়, যেমন নোজ, নেজাল ক্যাভিটি। হ্যাঁ নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটিতে সবচেয়ে বেশি অ্যালার্জিক প্রবলেম গুলো হয়, বিশেষ করে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে সর্দি কাশি আমরা দেখি, আমাদের প্রায় হয়, অনেকেরই হাঁচি হয়,
এটা বডি একটা নর্মাল প্রোটেকটিভ প্রোটেকটিভ সিস্টেম। হ্যাঁ, রিফ্ল্যাক্স তোমার আমাদের নেজাল ক্যাভিটিতে কোনো যদি অর্গানিজম অথবা কোন রকমের ময়লা বলতে পারো অথবা ডার্টস, হ্যাঁ, ধুলাবালি এগুলো যদি ঢুকে তখন এগুলো বের করে দেওয়ার জন্য একটা রিফ্ল্যাক্স হিসেবে কি হয়, হাঁচি কাশি হয়। ওগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টামিনের রোল বা হিস্টামিন থাকা। এটা নেজাল ক্যাভিটির মধ্যে থাকে, মাউথ ক্যাভিটির মধ্যে থাকে, পায়ের মধ্যে পাওয়া যায়, বডির বিভিন্ন অংশের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, ভিতরের মধ্যে পাওয়া যায়। আর এটা ছাড়াও তোমাদের নিউরো ট্রান্সমিটারের হিসেবে কিছু থাকে। আর একটা সেল আছে স্টোমাকের মধ্যে, সেটা হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল। এন্টারোক্রোমাফিন সেল, সেই এন্টারোক্রোমাফিন সেলের মধ্যেও সরি এই এন্টারোক্রোমাফিন সেল কি করে, সিস্টেম রিলিজ করে। তো আমরা অর্গানের মধ্যে ভাগ করছি যে মাস সেল এবং নন মাস সেল। কারণ হচ্ছে এন্টারোক্রোমাফিল কিন্তু নন মাস সেল, অর্থাৎ এটা মাস সেল না। তারপর এন্টারোক্রোমাফিল কি করে, সিস্টেম রিলিজ করে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি সোর্স বা স্টোরেজ কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। অর্গান লেভেলে গুলো আমি খুব একটা লিখি নেই, এগুলা তোমরা বইয়ের মধ্যে পাবা এবং এন্ডেভারে তো অবশ্যই পাবা ইনশাল্লাহ। তো আমরা ওখান থেকেই দেখি। ঠিক আছে, তাহলে এখন এখন আসবে হচ্ছে কোশ্চেন। কি কোশ্চেন? নাম্বার ওয়ান বলো দেখি কেউ একজন। Define what a correct give examples of what a correct in number of key storage of দেখি কেউ একজন আমাকে বলো, আনসার গুলো দাও। কে বলবা? স্যার কোনটা বলবো? আচ্ছা আমি তাহলে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞেস করা যায়। রোল 25 14 ব্যাচ, রোল 25 14 ব্যাচ, শুনতে পাচ্ছ? রোল 25 14 ব্যাচ, উম্মে সানজিদা শুনতে পাচ্ছ? উম্মে সানজিদা এই দুজন অ্যাবসেন্ট দিতে হবে, এরা জাস্ট ক্লাসে জয়েন করে মনে হয় ঘুমাচ্ছে। ফাতেমা মিন্ত জাফর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো দেখি, হোয়াট ইজ অটোকোয়েট বা ডিফাইন অটোকোয়েট? স্যার অটোকোয়েটস আর দোজ সাবস্টেন্সেস
that form locally, acts rapidly, acts to protect local injuries and decay or destroyed enzymatically. अच्छा, एक और देखिए हम बोलो उम्मेशांतिदा सुनते बच्चों उम्मेशांतिदा हमारे किंग साहेब का प्रोफाइल पिक्चर चेंज करते बोल चिलाम मिस्टर किंग अपना प्रोफाइल पिक्चर टा चेंज कर दें प्लीज अच्छा बीबी फातिमा तुम ही बोलो आपके जी सर अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम है Sir, examples of autacoids are eicosanoids, under it prostaglandin, thromboxanes and leukotrienes. Number two, histamine. Number three, serotonin. Number four, vasoactive peptides. Under them, under this, angiotensin, kinins. Kinins are more Vasoactive. Classification. On a classification এবং বিভিন্ন সাবজেক্টে আসবে তোমরা বলবা যে ভেজো আন্ডার দিস এই শব্দটা না বলে বলবা যে ভেজো অ্যাক্টিভ পেপটাইডস ইনক্লুড জি স্যার ইনক্লুড হ্যাঁ আচ্ছা মানে কি জি স্যার ইনক্লুডের অন্তর্ভুক্ত হচ্ছে এগুলা ভেজো অ্যাক্টিভ পেপটাইডসে অন্তর্ভুক্ত হচ্ছে এগুলা তাহলে শব্দটা সুন্দর হবে ঠিক আছে হ্যাঁ বলো জি স্যার Vasoactive peptides include angiotensin, kinins, include bradykinin, then lysyl bradykinin, endothelin, vasoactive intestinal peptide, and substance P. Very good. What do you say? Sandhida, what do you say? Sandhida, what do you say? Sandhida. ইরফান বলো দেখি অটাকয়েডস আমরা কোথায় কোথায় পাই অটাকয়েডস এর সোর্স কি অটাকয়েডস এর সোর্স হচ্ছে টু টাইপস সেলুলার এন্ড অর্গান লেভেল সেলুলার এর মধ্যে হচ্ছে মাসেল বেজোফিল এপিডার্মিস অফ স্কিন সেলস ইন দা গ্যাস্ট্রিক মিউকোসা নিউরনস ইন central nervous system organ level hoche organ level hoche two types muscle organ level hoche organ level bondho karnai organ level bondho karnai ya mohammad roll 41 sunte pachho acha lika lika bolo লিজা জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো কোন বলো অর্গান লেভেলে কি 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 মানে কোথায় কোথায় পাওয়া যায় হিস্টাম আমরা এখানে স্টোরেজ অফ অটাকয়েডস বলতে মেইনলি হিস্টামিনটাই বলতেছি হ্যাঁ আমরা তো এরপরে হিস্টামিনের ডিসকাশনে চলে গেছি এগুলো অটাকয়েডস বাট অলসো হিস্টামিন মেইনলি হিস্টামিন সেলুলার লেভেলে তো বললো যে কি কি মাসেল বেজোফিল সেল তারপর হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা এপিডার্মিস অফ স্কিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউরন এগুলাতে হিস্টামিন রিলিজ হয় অর্গানে কোথায় কোথায় হয় স্যার অর্গান লেভেল হচ্ছে স্যার মাস্ট সেল হ্যাঁ অর্গান থেকে রিলিজ হয় কিন্তু মাস্ট সেলের মাধ্যমে কি কি স্যার নোজ মাউথ স্যার নোজ মাউথ এগুলো থেকে তারপর স্যার ফিট ইন্টারনাল বডি সারফেস এগুলো সবাই একবারে বইটুক খুলে মনে দেখে দেখে বলতে আচ্ছা যাই হোক তারা ভালো জানে ওকে ঠিক আছে তাহলে আমরা এখন খানা করে নিয়ে গেলে চলে যাই যে হিস্টামিন কাজ কি বা হিস্টামিন কি কি কাজ করে
প্লাস দেখেন আগে তো বলবা ওকে আচ্ছা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হ্যাঁ আমরা সব সময় ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পড়ার সময় বা এনি কাইন্ড অফ কেমিক্যাল ইফেক্ট পড়ার সময় যেটা করবে সেটা হচ্ছে তোমরা মনে রাখবে এইভাবে যে সিস্টেম ওয়াইজ হ্যাঁ কোন সিস্টেমের উপর কি ধরনের ইফেক্ট হ্যাঁ সবচেয়ে প্রথমে ম্যাক্সিমাম থেকে আমরা শুরু করি কি সেন্ট্রাল মানে সিভিএস যে কার্ডিওভাস্কুলার সিস্টেম দিয়ে হিস্টামিনের ইফেক্ট আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর একটু ডিফারেন্ট ডিফারেন্ট এবং একটু মানে অপোজিট হয় একই সাথে কার্ডিওভাস্কুলার সিস্টেমে হিস্টামিন কি করে হার্ট রেট বাড়ায় দেয় ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় স্বাভাবিকভাবে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়া মানে কি এখানে নিউরোনাল অ্যাক্টিভিটি যে এসএনও ডেবিনো দিয়ে যে ইলেকট্রো ওকে ইলেকট্রিসিটি ইম্পালস গুলো প্রডিউস হয় এগুলো বেড়ে যায় ওগুলো যদি বাড়ে তাহলে হার্ট রেট বাড়বে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে তো সেই হিসেবে ব্লাড প্রেশার বাড়ার কথা তো সেই হিসেবে ব্লাড প্রেশার বাড়ার কথা তো এমন ব্লাড প্রেশার কিছুটা বাড়ে কিন্তু এই ইফেক্ট হচ্ছে আরেকটা ইফেক্ট আছে যেটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট এবং যেটাতে হিস্টামিন রিলিজ হলে আসলে ব্লাড প্রেশার না বেড়ে ব্লাড প্রেশার কমেই বেশি বাড়ার কথা কিন্তু কমেই বেশি কারণ হচ্ছে এই ইফেক্টটাই সবচেয়ে বেশি প্রমিনেন্ট বা সবচেয়ে বেশি ইফেক্টটা হয় সেটা কি আমরা জানি আমাদের বডির মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে ব্লাড ভেসেলস আমরা যদি বলি আরেকটা হচ্ছে হার্ট যেটা পাম্প হিসেবে কাজ করে ব্লাড ভেসেলস কে বলতে পারি পাইপ বা টিউব অর্থাৎ যেটা মাধ্যমে সে সাপ্লাই করে এবং কি কম্পোনেন্ট সাপ্লাই করে ব্লাড তাহলে হার্ট হচ্ছে পাম্প যে কিনা ব্লাড পাম্প করে বডিতে সাপ্লাই করে কিসের মধ্য দিয়ে ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ব্লাড ভেসেল গুলো হচ্ছে তিন রকম স্টার্ট হয় কি দিয়ে হার্ট থেকে স্টার্ট হয়ে আর্টারি হিসেবে স্টার্ট হয় এবং সেগুলো পরবর্তীতে ব্রাঞ্চিং হতে হতে আর্টারিউল হয়ে যায় একদম ছোট আর্টারিউল মানে হচ্ছে কি মাইনিউট আর্টারি মানে অনেক ছোট বা মাইক্রো লেভেলের আর্টারিকে আমরা আর্টারিউলস বলি সেই আর্টারিউলস গুলো পরে ক্যাপিলারি তৈরি করে ক্যাপিলারি এক হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেল মানে ব্লাড ভেসেলের জালের মতো সেগুলো আবার একটা সাথে একটা ইউনিট হয় এই ইউনিট হয় একটা সাথে একটা যুক্ত হয়ে ভেন ভেনিউলস তৈরি করে মানে ছোট ভেন সেই ভেনিউলস থেকে আস্তে আস্তে বড় হয়ে ভেন তৈরি হয় তাহলে আর্টারি আমরা বলতে পারি কার্ডিওভাস্কুলার জিনিসগুলো কিরকম আর্টারি তারপর কি আর্টারিওল এরপর হচ্ছে ক্যাপিলারি তারপর হচ্ছে ভেনিউস তারপর হচ্ছে ভেন ঠিক আছে এখানে একটা জিনিস থাকে যেটা এখানে আমি ইচ্ছা করে লিখি নাই কারণ এটা ব্লাড ভেসেলের অংশ না এই কারণে এখন লিখতেছি তোমাদের বোঝার জন্য সেটা হচ্ছে এই ক্যাপিলারি স্ফিংক্টার তাহলে কি আটারি আটারিওল প্রি ক্যাপিলারি স্ফিংক্টার ক্যাপিলারি ভেনিউস ভেন প্রি ক্যাপিলারি স্ফিংক্টারটা আসলে কিছুই না এটা হচ্ছে একটা গেট ভালভের মতো হ্যাঁ স্ফিংক্টার মানে হচ্ছে একটা গেটের মতো মানে হচ্ছে এই স্ফিংক্টারটা তোমার ব্লাডের আসা যাওয়ার পরিমাণটাকে কন্ট্রোল করে ঠিক আছে স্ফিংক্টারটা একটা স্ফিংক্টারটা তোমার অ্যানাটমিতে বলছো যেমন মনে করো অ্যানাস অ্যানাসের মধ্যে কি থাকে অ্যানাল স্ফিংক্টার থাকে না ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার এক্সটারনাল অ্যানাল স্ফিংক্টার পাঁচটা এরকম হ্যাঁ তো এদের কাজ হচ্ছে ব্লাডের পরিমাণকে কন্ট্রোল করা হিস্টামিন যে জিনিসটা করে দুইটা কাজ করে হিস্টামিন হিস্টামিন কি করে এই আর্টারিওল আছে আর্টারিওলে ডাইলেশন করে
রম্পি ক্যাপিলারি স্ফিংটারকে ডাইলেশন করে, যদি আর্টারিওলটা ডাইলেশন করে বড় হয়ে যায়, প্রি ক্যাপিলারি স্ফিংটারটাও ডাইলেশন হয়ে বড় হয়ে যায়, তখন তখন ভ্যাসোডাইলেশনের কারণে ব্লাড প্রেশার ফল করে। কেন ব্লাড প্রেশার ফল করে? কারণ যখন আর্টারিওল আর প্রি ক্যাপিলারি স্ফিংটার ডাইলেশন হয়, তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায়। তো কমে গেলে সেটা ক্যাপিলারি ভেইন দিয়ে যাবে না, উপর পর্যন্ত যাবে না, যার কারণে ব্লাড প্রেশারটা কমে যায়। তো সেক্ষেত্রে হিস্টামিনের ইফেক্ট কি অ্যাকচুয়ালি, মানে এত কাহিনীর পরে হিস্টামিন রিলিজ হলো, হার্ট রেট বাড়াই দিল, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই দিল, সাথে সাথে আবার আর্টারিওল ডাইলেশন করে দিল, প্রি ক্যাপিলারি স্ফিংটারটা ডাইলেশন করে দিল, একবার ব্লাড প্রেশার বাড়লো, আবার একটু করে ব্লাড প্রেশার বেড়ে আবার কমে গেল। নেট রেজাল্ট সব কিছু করে নেট রেজাল্ট কি? হাইপারটেনশন। নেট রেজাল্ট হচ্ছে ব্লাড প্রেশার কমে যাবে, এটা হচ্ছে হাইপারটেনশন। এরপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে এক কথায় এক বাক্যে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, কি করে? ব্রঙ্কো কনস্ট্রিকশন। নিউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল হচ্ছে ইচিং, পেইন, পেইন হয় চুলকা। তারপর হচ্ছে আমরা পড়ছি একটু আগে বলছিলাম যে কি থাকে গ্যাস্ট্রিক স্টোমাকে, গ্যাস্ট্রিক মিউকাস থাকে, আবার এন্ডোক্রোমাফিল, এন্ডোক্রোমাফিল সেল থেকে রিলিজ হয়, সে ওখানে যে কাজটা করে পেপটিক অ্যাসিড, মানে অ্যাসিডিফিকেশন, হাইড্রোক্লোরিক অ্যাসিডিফিকেশন বাড়ায়। হ্যাঁ বলো স্যার, নিউরো ট্রান্সমিটার কি বলছিলেন? নিউরো ট্রান্সমিটার বই নেই, নার্ভাস সিস্টেমের উপর ইফেক্টিভ। আমরা এখন প্রত্যেকটা সিস্টেমের উপর হিস্টামিনের ইফেক্ট গুলো বলতেছি। রেসপিরেটরি সিস্টেমে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ব্রঙ্কেল যে ব্রঙ্কাস গুলো আছে সেগুলোকে কনস্ট্রিকশন করে ফেলে। আর নিউরো নার্ভাস সিস্টেম ইচিং হয় চুকায়, ইচিং এবং হচ্ছে পেইন, ইচিং স্যার কথা বোঝা যাচ্ছে না, চুলকা এবং ব্যথা। স্টোমাকে, স্টোমাকে কি হয়? পেপটিক, এটা হচ্ছে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হচ্ছে আসলে, পেপটিক আলসার ডিজিজ বাড়া যায়। কিভাবে? কারণ এন্টারোকোমাফিল সেল থেকে যে হিস্টামিন রিলিজ হয়, তারপর হচ্ছে তোমাদের ওই গ্যাস্ট্রিক মিউকোসার মধ্যে থেকে যে হিস্টামিন রিলিজ হয়, সেগুলো কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে বাড়াই দেয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যদি বাড়াই দেয়, তাহলে কি রেজাল্ট প্রডিউস হবে? বা অ্যাসিডিটি বেড়ে যাবে। এবং শুধু তা না, সে ডায়রিয়াও তৈরি করে। হিস্টামিন যদি বেশি রিলিজ হয়, সে কি করে? ডায়রিয়া তৈরি করে, ডায়রিয়া হয় তখন। এছাড়া ইডেমা তৈরি করে। ইডেমা কি করে? ইডেমা তৈরি করে। কিভাবে করে এগুলো আমি একটু পরে বলছি, স্টেপ বাই স্টেপ বলছি। হ্যাঁ, ব্রঙ্কো কনস্ট্রিকশন কিভাবে করে সেটা খুব সহজ। আচ্ছা, আরেকটা কথা বলা হয় নাই তোমাদেরকে, যে হিস্টামিনের টাইপ আছে। হ্যাঁ, হিস্টামিন এটা তো একটা কি, মানে এক ধরনের কেমিক্যাল, বায়োকেমিক্যাল, তাই না? এই কেমিক্যাল সাবস্টেন্সটা যদি বডির মধ্যে কাজ করতে যায়, তাহলে তার রিসেপ্টর উপর কাজ করতে হবে, তাই না? আমরা জানি ফার্মাকোলজি সবকিছু হচ্ছে রিসেপ্টরের খেলা। তো যখন হিস্টামিন, যখন হিস্টামিনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন হিস্টামিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, যেগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, সেগুলা কি হয়, পাওয়া যায়। যেমন ধরো এই তো এখন আসে রিসেপ্টর গুলো কি, চারটা রিসেপ্টর আছে হিস্টামিন রিসেপ্টর। ওয়ান আমরা সংক্ষেপে বলি H1, তাহলে H1, H2, H3, H4, এগুলা বিভিন্ন লোকেশন আছে। H1 রিসেপ্টর মেইনলি থাকে হচ্ছে স্মুথ মাসেলে। স্মুথ মাসেল বলতে কি বুঝাচ্ছে? স্মুথ মাসেল বলে মেইনলি যে কথাটা আসবে সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট মেইনলি। হ্যাঁ, আরো অন্যান্য আছে, এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের মধ্যে যেগুলো থাকে, ব্রেইনের মধ্যে পোস্ট সিনাপটিক নার্ভ টার্মিনাল। তোমরা পোর্শনের আগে অ্যাড্রেনালিন সিনথেসিস, নরাড্রেনালিন সিনথেসিস, ওখানে দেখবার যে নার্ভ টার্মিনাল এর মধ্যে সাইনাপসিস যেটা হয়, যে এরিয়াটা সাইনাপসিস হয়, সাইনাপসিস এর উপরে সেটাকে বলে প্রি নার্ভ, প্রি সিনাপটিক নার্ভ টার্মিনাল। পোস্ট সিনাপটিক নার্ভ টার্মিনাল এর মধ্যে থাকে হচ্ছে হিস্টামিন 1 রিসেপ্টর। হিস্টামিন 2 থাকে কোথায়? কার্ডিয়াক
মানে কার্ডিয়াক মাসলে হার্ট মাসলে গ্যাস্ট্রিক মাসলে মাস্ট সেল এগুলোর মধ্যে হিস্টামিন 2 রিসেপ্টর থাকে তারপর হিস্টামিন 3 রিসেপ্টর থাকে হচ্ছে মেইনলি মায়েন্টারিক মায়েন্টারিক প্লেক্সাস মায়েন্টারিক প্লেক্সাস হচ্ছে এটা স্কিনের মধ্যে পাওয়া যায় মায়েন্টারিক প্লেক্সাস এছাড়া জিআইটি এর মধ্যেও থাকে হিস্টামিন 4 পাওয়া যায় ইউসিনোফিল নিউট্রোফিল সিডি 4 টি সেল ইত্যাদি এটসেট্রা কিন্তু আমরা যখন আমরা হাম জানলাম যে চারটা রিসেপ্টর আছে বা হিস্টামিন রিসেপ্টর চার রকম H1 H2 H3 H4 কিন্তু আমরা হিস্টামিন বলতে মেইনলি H1 রিসেপ্টরকে বোঝাই কি বোঝাই হিস্টামিন বললে আমরা H1 রিসেপ্টরকে বলবো যেমন আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো অ্যান্টিহিস্টামিন তো আমি যদি বলি যে অ্যান্টিহিস্টামিন যেমন একটা নাম হচ্ছে সেটিরিজিন হ্যাঁ তারপর হিস্টাসিন নামে পাওয়া যায় একটা ড্রাগ আছে এরা হচ্ছে অ্যান্টিহিস্টামিন ফ্যাক্সোফেনাডিন ফ্যাক্সো নামে পাওয়া যায় এরা হচ্ছে অ্যান্টিহিস্টামিন তো এরা অ্যান্টিহিস্টামিন তো বুঝলাম অ্যান্টিহিস্টামিন বলতে মেইনলি H1 রিসেপ্টর কে ব্লক করা বোঝায় ঠিক আছে এগুলো কেন কারণ এই চারটা রিসেপ্টরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী বা পটেন্ট হচ্ছে H1 রিসেপ্টর আচ্ছা যাই হোক এরপরে আসো হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে হিস্টামিন যে আর্টারিয়াল এবং প্রি ক্যাপিলারিকে ডাইলেট করে দেয় হ্যাঁ এটা সাথে সাথে আরেকটা কাজও করে সেটা কি কিভাবে ডাইলেট করে যখন ওখানকার রিসেপ্টর গুলাকে H1 রিসেপ্টর থাকে আর্টারিয়াল এবং ক্যাপিলারিকে হ্যাঁ আমরা চারটা রিসেপ্টরের কথা বললাম চারটা রিসেপ্টরের মধ্যে হিস্টামিন 1 রিসেপ্টর রিসেপ্টরটা থাকে হচ্ছে আর্টারি হলে বা প্রি ক্যাপিলারি সেন্টার এগুলো ব্লাড ভেসেল স্মুথ মাসেল এই জায়গাগুলো তো সব প্রি ক্যাপিলারি সেন্টারের H1 রিসেপ্টর কে অ্যাক্টিভ করবে অ্যাক্টিভেট করলে কি হবে ওখান থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হবে আমরা এগুলো পড়ছি আগে যে জিটিএন পড়ার সময় অ্যান্টি হাইপারটেনসিভে যে নাইট্রিক অক্সাইড রিলিজ হলে ভ্যাসোডাইলেশন হয় এটা একটা কমন কথা যেখানে তোমরা বইয়ের যে জায়গায় যে সিস্টেমে পাওয়া যায় কোনো একটা জিনিস নাইট্রিক অক্সাইড রিলিজ করে তার মানে কি হবে পরে অ্যাকশনটা হবে যে ব্লাড ভেসেল ডাইলেশন তো এখানে আর্টারিওলে যেহেতু অ্যাক্টিভেট করে তাহলে আর্টারিওল এবং প্রি ক্যাপিলারি স্ফিংটার ডাইলেশন হবে ডিউ টু নাইট্রিক অক্সাইড ঠিক আছে আর তাহলে কি হবে সিস্টেমিক ব্লাড প্রেশার কমে যাবে ডায়াস্টোলিক সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে অ্যাজ এ রেজাল্ট দেন নার্ভাস সিস্টেমে কি হয় ইচিং হয় পেইন হয় কেন ইচিং হয় পেইন হয় ওখানে কয়েকটা কারণে ইচিং হয় এক নাম্বার কারণ হচ্ছে যে ধরো ইচিং এর প্রশ্ন আসে কেন একটা পোকা কামড় দিল মৌমাছি হুল ফুটা ফুটিয়ে দিল বা পিঁপড়া কামড় দিল বা এরকম কিছু হলো তাহলে কি হবে রেজাল্ট ওখানে ওখানে রেজাল্ট হবে যে ওখানে হিস্টামিন রিলিজ হবে লোকাল ইনজুরিটাকে প্রোটেক্ট করার জন্য হিস্টামিন কি করে ওখানকার যে সেন্সরি নার্ভ এন্ডিং আছে সেন্সরি নার্ভ এন্ডিং যেগুলো সেন্সরি মানে সেন্সেশনটাকে ক্যারি করে ব্রেন পর্যন্ত নেয় সেই সেন্সরি নার্ভ এন্ডিং গুলাকে সে কি করবে স্টিমুলেট করবে স্টিমুলেট করলে পেইন আমরা পেইন এবং ইচিং আমাদের অনুভূতিটা আসে পেইন হয় এবং চুলকায় ইচিং এর আরো একটা কারণ আছে যে সে কি করে যে কিউটেনিয়াস ব্লাড ভেসেল স্কিন কিউটেনিয়াস মানে হচ্ছে যেগুলো সাব মানে এপিডার্মিসের নিচে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেই কিউটেনিয়াস ব্লাড ভেসেল গুলোর ডাইলেশন করে ভেসো ডাইলেশন তো ওইটার কারণে চুলকা ইচিং হয় ঠিক আছে ওটার কারণেও ইচিং হয় তারপরে আরো কিছু আছে যেমন ওইটা তো বললাম বাকিগুলো তেমন আসলে বলার কিছু নাই ইডেমাটা কিভাবে হয় সেটা আমি বলবো এখন একটা কথা বলি তোমাদেরকে যে একটা ট্রিপল রেসপন্স পাওয়া যায় এটাকে বলে ট্রিপল রেসপন্স অফ লুইস আমি যদি কোনো একটা পেশেন্টকে হিস্টামিন ইনজেকশন দেই হিস্টামিন নিয়ে ইনজেকশন দিয়ে দিলাম অথবা কোনো কারণে পোকা কামড় দিলো তাহলে কি ইফেক্ট পাওয়া যায় তিনটা ইফেক্ট আসবে একটা হচ্ছে রেডনেস লাল হয়ে যাবে দুই নম্বর হচ্ছে ফুলে যাবে
তিন নাম্বার হচ্ছে ফ্লেয়ার হবে, ফ্লেয়ার হবে মানে দেখো ফুলে জায়গাটা চাকা হয়ে যায়, চাকা বেঁধে যায়। অনেকের আছে দেখবা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিকের হাইপার সেন্সিটিভিটি হয়, তখন দেখবে যে এরকম হয়। তোমাদের অনেক কারো হয়েছে কিনা জানি না, বা তোমাদের মধ্যে কারো অ্যালার্জিও থাকতে পারে, দেখবা যে কোনো স্পেসিফিক খাবার বেগুন মাংস বা ইঁদুরি লাল লাল হয়ে যায়, চাকা চাকা বেঁধে যায়, ফুলে যায়, লাল হয়ে যায় এবং চাকা হয়ে যায় আর কি। হ্যাঁ, হুইল বলে, ফ্লেয়ার বা হুইল বলে। এই তিনটা ইফেক্ট কে বলা হয় ট্রিপল রেসপন্স অফ লুইস, ট্রিপল রেসপন্স অফ লুইস। আচ্ছা, কেউ যদি বলে যে হিস্টামিনোফিলিজের সিমটম ওই একই কথা, প্লাস্টিক হচ্ছে লাল হয়ে যাবে, হাইপারটেনশন হবে, আবার হার্টের কাজ করার কারণে ট্যাকিকার্ডিয়া হবে, লাংসে ব্রঙ্কোকনজেস্টিক অ্যাসিডিটি হবে, ইডেমা হবে এবং সিভিয়ার কন্ডিশনে অ্যানাফাইল্যাকটিক শক হবে। ঠিক আছে, স্যার আপনার কথা আটকাচ্ছে। ঠিক করার জন্য তারপর হচ্ছে যেহেতু হিস্টামিন রিলিজ হচ্ছে তাহলে অ্যান্টিহিস্টামিন দিতে হবে, মানে হিস্টামিন কে ব্লক করে। কিছু শুনি নাই, কথা আটকাইছে স্যার। আচ্ছা, কথা হিস্টামিনের সাইন সিমটম গুলো তো শুনছো, ট্রিপল রেসপন্স অফ লুইস পর্যন্ত শুনছি, এরপর আর কিছু শুনি নাই। আচ্ছা, হিস্টামিনের সাইন সিমটম একই, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আর সাইন সিমটম সেম। ইচিং, চুলকাবে, ফ্লাশিং হবে মানে রেড হয়ে যাবে, হাইপারটেনশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে, ডায়রিয়া হবে, হাইপার অ্যাসিডিটি হবে, পেরিফেরাল ইডেমা মানে শরীর ফুলে যাবে এবং সিভিয়ার কন্ডিশনে অ্যানাফাইল্যাকটিক শক হবে। আমরা এতক্ষণ ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বা ইফেক্টটা যা পড়ছি সেম জিনিস। এখন এটা ট্রিটমেন্ট কি, এটা ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে যেহেতু হাইপারটেনশন হয়, হাইপারটেনশন থেকে শক হইতে পারে, এ কারণে আমরা তাদেরকে ইন্টারভেনাস ফ্লুইড দিব তার ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য। মেইন কজ কি এসব কাহিনী সব হচ্ছে হিস্টামিন এর কারণে, ক্লোরোফেনামিন, প্রোমিথাজিন, ফেক্সোফেনাডিন এক্সেট্রা। আর সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে কর্টিকোস্টেরয়েড, যে কোনো অ্যালার্জি কন্ডিশনে আমরা কর্টিকোস্টেরয়েড দিই, কর্টিকোস্টেরয়েড দিই। ব্লাড প্রেশার কমে গেছে না, তাহলে ব্লাড প্রেশার বাড়াইতে হবে। এবং কি কি কারণে কমছে, পেরিফেরাল মানে কি কারণে কমছে, আর্টারিওল ডাইলেশন হওয়ার কারণে, পিকেপলিস ফিটার ডাইলেশন হওয়ার কারণে, তাই না? তো এগুলোর কারণে তাহলে আমার অ্যাড্রেনালিন দিতে হবে। অ্যাড্রেনালিন কি করে বেসক ঠিক কেয়ার ভালো দিতে থাকে, সে অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট। জোরে বলো, আমাদের 11টা থেকে ক্লাস আছে। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজটা আমাকে বলো। রোল টু present sir, roll two sir present, okay tabote roll three jannatul firdaus present sir, roll four ashiqur rahman khan absent, roll five present sir, roll five present sir, roll six present sir, roll seven present sir, okay roll seven present sir, roll eight present sir, roll eight present sir, so
Roll 10, 12, roll 11. Sir, roll 10 present দেখাচ্ছে sir. Present দিয়ে, I'm present দিয়েছি তো. Sir, কথা কেটে কেটে আসছে. Roll 11 ও present দেখাচ্ছে. Roll. Yes, sir. 12. Yes, sir. Sir, present. Roll 13. Present, sir. 14. Present, sir. As soon as 13.